তো হাই বন্ধুরা, শুভমায়া ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি তো ভালো আছি দেখে হয়তো বুঝতে পারছো। তো আজকে আমরা বাঁধাকপি ঘন্ট রেসিপিটা বানাবো, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বাঁধাকপিগুলোকে দেখতেই পাচ্ছ ভালো করে কেটে নেওয়া হয়েছে ঝিরি ঝিরি করে। এরপর আমরা আর কি ভেজে বসিয়ে দিয়েছি, তো একটু হালকা করে ভাপ দিয়ে নেব। তো আমাদের বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, এরপর আমরা অ্যাড করে দেব কিছুটা পরিমাণে তেল। তোমরা এখানে সর্ষে তেলও অ্যাড করতে পারো, আমরা একটু সাদা তেল খাই তো তাই সাদা তেল অ্যাড করছি। তো এবার আমরা আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তো এবার আমরা ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও অ্যাড করে দেব। আমাদের ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা অ্যাড করে দেব টমেটো কুচি, আর এর সঙ্গে অ্যাড করে দেব আমরা 1 টিস্পুন আদা বাটা আর জিরে বাটা। একটু ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর আমরা অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দেবে তখন তোমরা বুঝবে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমরা ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আমাদের রান্না হচ্ছে, আর ওই যে চারিদিকে কত মেঘ করেছে দেখো। এবার আমরা ভাপি নেওয়া বাঁধাকপিগুলোকে ভালো করে অ্যাড করে দেব। এবার ভালো করে মশলার সাথে বাঁধাকপিগুলোকে মাখিয়ে নিই। তো এই বাঁধাকপির ঘন্টটা তোমরা মাছের মাথা দিয়েও করতে পারো, তো আজকে আমরা মাছের মাথাটা দিই নি। আজকে আমাদের নিরামিষ তাই আর কি মাছের মাথা অ্যাড করা হয়নি, আর মাছের মাথা দিলে অসাধারণ খেতে হয়, পারলে তোমরা ট্রাই করে দেখতে পারো। এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবো। আমরা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বাঁধাকপিটি জল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের প্রায় হয়ে এসেছে, আমরা একটু জল অ্যাড করিনি, তো বারবার ঢাকা দিয়ে দিয়ে আর কি রান্না করা হচ্ছে। তো বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে মনে আশা করি, যে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হচ্ছে। তো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমরা একটু জল অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছ আমাদের বাঁধাকপি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এতে একটু সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমাদের রেসিপি দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। তো চলো টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে।